বেশি শীত লাগে, আব্বার বয়স হয়ে গেছে, ভিতরে তার শরীর গরম হয় না, বাইরের গরমে ভিতর আর গরম হয় না। যাই আব্বা শীতে এত কষ্ট পাইতো, কত আদর করছো, কত যত্ন করছো, এই আব্বার যে পাটির কবরে শোয়াইছো, তিনটা বাড়তি সাতর গাছ যাওয়াইছো, একদিন আব্বার কবরের কেনারে গিয়ে দিকেইলা না আব্বা, আব্বা আপনার না দুনিয়া থাকতে শীত লাগতো, ও আব্বা কবরের ভেতরে আপনার শীতে লাগে। একদিন শিখাইলা না আব্বা, তোমার শীতে লাগিনি আম্মা, তোমার কবর যেন তোমার আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, তোমার আম্মার কবর জান্নাতের গরম দিয়ে যেন উম হয়ে যায়। সবাই মিলে দোয়া করব, একটা দোকলাপ দিয়া দাঁড়াও হুজুর কোরআনের মাদ্রাসায়, আমি দিয়া দেব 10,000 টাকা আমার আব্বার নামে, আমার আম্মার নামে, একটা লুকো যাবা না, 28 বছর মুস্তাক হয়ে দিবাস পরে মাহফিলে পা দিলে এই মাহফিলের মতন বুঝি, মন্দায় সাক্ষী দিছে তোমাদের আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লুক দাঁড়া, আমি 10,000 টাকা কোরআনের মাদ্রাসায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। বুঝছেন না কেউ বিরক্ত করে জন বর্তমান চেয়ারম্যান সাহেব জনাব খুরশেদ আলম আমার ভাই, উনি দিবে 1 নম্বরে 10,000 টাকা বলো মার খাওয়া তোমার বান্দরে তুমি মাওলা স্মরণ দিও না। 2 নম্বর নয়নে দিব 2 নম্বরে 10,000 টাকা বলো মার হাবা। এই যে ভাই, এই যে এই যে ভাই, কি করবেন আপনি যদি হাতে আরেকটা উঠলে উঠতে পারবে, আমি যদি আরো 2 ঘন্টা কানে মাসি রাত্রের কথা উঠতে হবে 10 মিনিট পর, আমি জানি সারাই তাকে সুন্দর ফাললে দিকে তা পারলে না, উড়ান কেবল চিন্তা হবো না। সাবেক চেয়ারম্যান জনাব জালালউদ্দিন কালা ভাই, নগদ 5,000, বাকিতে 5,000, মোট দিল আমার ভাই 10,000 টাকা বলো মার খাওয়া। তিনজন 4 নম্বর কে ছোড়ে বাবা 10,000 টাকা আহসান হাবিব ভুইয়া, চেয়ারম্যান প্রার্থী আহসান হাবিব ভুইয়া, এখানে কি ইয়া ঘোষণা করা যেটা তফসিল ঘোষণা করছে ঘোষণার আগে যা দিতেন, মানে ঘোষণার পরে আসরুন যদি লঙ্ঘন যারা কমিটেশন বাড়াইয়া দিয়ে পরে আর দিতে পারছেন। কি নাম না? আহসান হাবিব, আহসান হাবিব ভুইয়া, চেয়ারম্যান।